আসসালামু আলাইকুম, ফাইজা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আর আজকের রেসিপি কাঁচকলার চপ, যে কাঁচকলা বাচ্চারা খেতে মোটেও পছন্দ করে না। অবশ্যই এই রেসিপিটা করে খাওয়ানোর পরে বাচ্চারা 100% খাবে। আর আপনারা সবাই আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। ফুল রেসিপিটা দেখবেন, অবশ্যই উপকারে আসবে। প্রথমে আমি কাঁচকলা আলু সিদ্ধ করে নিয়েছি, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে চটকিয়ে নেব। চটকিয়ে নেওয়া হয়ে গেছে আমার। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করেছি কাঁচামরিচের সঙ্গে, সেটা দিয়ে দেব। আর সঙ্গে দেব হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর এবার দেবো হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর হাফ চা চামচ পেঁয়াজ বাটা। আর এখন দেব চিনি 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী আপনাদের যতটুকু লাগে। আর এবার দেব 1 চা চামচ টমেটো সস দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব, যাতে কোনো আলুর টুকরো না থাকে বা কলার কোনো দানা যেন না থাকে। সব কিছু হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে, একদম যেন একদম একটা ক্রিমি পেস্ট হয়। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1টি ডিম। ডিম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব, যাতে ডিম সারা জায়গা সুন্দরভাবে লেগে যায়। দেখুন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, এটা নরম হয়ে যাবে। এখন আপনারা এটাতে ভয় পাবেন না। এখন আমি এর ভিতরে এটাকে বিস্কিটের গুঁড়া দিয়ে দেব, মানে যতটুকুন পরিমাণ লাগবে ততটুক দিব। এখন এটা মাখানো শেষ। এখন তাহলে বিস্কিটের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি আমি। আপনারা হাতের সঙ্গে মেখে বুঝতে পারবেন যে কতটুকুন লাগবে। আসলে এটা আপনার কলা বা আলু নরম বা ইয়ের উপর নির্ভর করে। দেখুন আমারটা হয়ে গেছে সুন্দর শক্ত। এখন 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রাখবো। আর সাথে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি যেন বানানোর সময় জিনিসটা হাতে না লেগে যায়। এটা ছোট ছোট করে বল আকৃতি করে নেব। এখানে টিকিয়ার শেপ করে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন এভাবে চাপ দিলে সুন্দর একটা গোলাকার হয়ে যাচ্ছে। এখন একে একে আমি সবগুলো বানিয়ে ফেলবো। আপনাদের সুবিধার দেখার জন্য আমি আর একটা করে দেখালাম। দেখুন কত সুন্দর লাগছে, দেখেন হাতের সাথেও লাগছে না কলা বা আলু। সবগুলো বানানো শেষ, এখন তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, গরম করে তেলটা একটু সামান্য পরিমাণ আস্তে করে দিতে হবে, না হলে এটা পুড়ে যাবে। আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে দিয়ে দেব। দেখুন একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। তেলে যতগুলো আমার আটছে ততগুলোই আমি দেব, এর বেশি দিলে হঠাৎ ভেঙে যেতে পারে। এক সাইড হওয়ার পরে আর এক সাইড উল্টা দিতে হবে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটা কত সুন্দর হয়েছে, সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন লাল টাইপ, এখানে গোল্ডেন হয়নি আসলে, এটা লাল টাইপের হয়েছে। দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে সুন্দরভাবে একটা ক্রিস্পি ভাব আসে, উপরে ক্রিস্পি আর ভিতরে সফট, এরকমই হয় আসলে চপটা, খেতে খুবই টেস্ট। আর এবার আমি এবার তেল ছেঁকে নিচ্ছি। হয়ে গেছে আমার সবগুলো চপ, এবার আমি তুলে নিচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে, তেলটা ঝরিয়ে নিচ্ছি। এবার আমি ট্রের ভিতর তুলছি। আর এই চপ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।